কালি অখিল গগৈ পিয়ে আমার লড়া গাড়ি রখাই পেলায় তার ঘর নাহরকটিয়া সি শিবসাগর টাউনত আহি পেলায় গাড়ি রখায় সি কইছে তাক ক্ষমা নুখোজালকে গাড়ি যাব নয়। এটা আমার সৈনিকক কোনোবাই প্রহার করবলে আহিব আমি বহি থাকিম এই বস্তু নহব ন। আমি জাতীয়তাবাদী মানুষ, হ্যাঁ আমি লাল সালাম কই পোৱা নাই, হ্যাঁ আমি জাতীয়তাবাদী মানুষ, আমি জয় অসম কোৱা মানুষ, আমি এখন যুদ্ধ করি 2026 সালে সব সাজু থাকক আর এই কেদিনত লাগিম বলে কেছে কোনদিনা লাগে সময় সময় দি দিয়ক আমার লড়াবো ব্যস্ত থাকে যোনদিনে সময় দিব আমি তাতে পাই যাম। অখিল গগৈ বিপরীত কথা নাই, কথাটা হয়েছে অখিল গগৈয়ে 2021 পর আজিলকে একটা কথা স্বীকার নকলে যে বিল আসি থানায় অখিল গগৈক জিকাইছিল। অখিল গগৈক মানে লগ পাইছিল, তেখেতে কলে পদাতিক সৈন্য আছে, খুব পপুলার মানুষ, সেখানে শিবসাগর জিকিলে তহতর কোনো ভূমিকা নাই বলে কলে মো গুহীত কলে সিদিন। তারপর আমি একো নাই কথাবিল, এটা কথাটো হয়েছে বিল আসি থানার লগত এটা সংঘাত করবছে রাইজর দলে, সংঘাত তো আমার হব লাগছিল বিজেপির লগত, আমার সংঘাত তো হয়েছে রাইজর দলের লগত। কালি অখিল গগৈ পিয়ে আমার লড়া গাড়ি রখাই পেলায় তার ঘর নাহরকটিয়া সি শিবসাগর টাউনত আহি পেলায় গাড়ি রখায় সি কইছে তাক ক্ষমা নুখোজালকে গাড়ি যাব নয়। এটা আমার সৈনিকক কোনোবাই প্রহার করবলে আহিব আমি বহি থাকিম এই বস্তু নহব ন। মই এতিয়া নেতৃত্বত আছো, মই মোক সৈনিকক মার খাব দিব নোৱাৰো, মই মোক সৈনিকক মার খাব দিব নোৱাৰো। আৰু রাইজৰ দলৰ সদস্য আছে, আমাৰ সেনা আছে, আমাৰ সৈনিক হয়, আমাৰ আমাৰ সদস্য নাইতো, আমি সৈনিক হয়। আৰু মই মোৰ সৈনিকক মার খাব দিব নোৱাৰো, কথাটো স্পষ্ট। আৰু যদি যুদ্ধ হয় আর কথাবিলাক কি খালি পিছফালৰ পৰা হ'ব নালাগে, যদি লাগিম বুলি কৈছে লগালগ কক, প্রেছত কক, আমিও কম সময় দিয়ক, জায়গা দিয়ক, যান কথাই মানে হয় নে নয়। রাজনৈতিক যুদ্ধ হব আর নীতি আদর্শের ক্ষেত্রে রাজনৈতিক যুদ্ধ হব, মই এদিন কমিউনিস্ট, এদিন মই জাতীয়তাবাদী নহয়, হ্যাঁ আমি জাতীয়তাবাদী মানুষ, হ্যাঁ আমি লাল সালাম কই পোৱা নাই, হ্যাঁ আমি জাতীয়তাবাদী মানুষ, আমি জয় অসম কোৱা মানুষ, আর এখন যুদ্ধ হব। অখিল গগৈ নুই করলে আপনি কি কৈছে বিল আছে থানা সৈনিকর বাস আমার নগাঁও জেলা সমিতির সদস্য হয়, ও বারে বারে কোয়া হয়েছে সংঘাতত নাহিব নাহিব, সংঘাতত আহিলে সংঘাতত আহিম, আর কথা ইমানে ইমান কথা পাতি লাভ নাই, খালি কথাটো হয়েছে কি কেতিয়া লাগিব সেটা কলে হোক। 2026ত আমি 25ত দল গঠন করে আছো, আজি অলপ ক্ষোভত কই দিছো, মই এনে কোয়া নাছিল 2025ত আমি দল গঠন করে আছো, আর যুদ্ধ হব আর খুব ধুনিয়া যুদ্ধ হব। মহিলাগৰাকী মোৰ মামী হয়, রূপা বৰা মোৰ মামী হয়, কিন্তু কথাবিল প্র্যাক্টিক্যাল, গাড়িখন বেয়া হওয়ার কারণে মানুষ এজনী প্রেসারিস্ট হব নয়, গাড়িখন ভাড়ালে লৈ গৈছে, গাড়িখন বেয়া হয়েছে বেলেগ গাড়ি ঠিক করে দিছে, একদম ভুয়া অভিযোগ, ভুয়া অভিযোগ এবিল। কিন্তু কথাটো হয়েছে যদি সংঘাতটা বিচারিছে, হ্যাঁ সংঘাতটা হব মানে, হ্যাঁ আমি আর বহি থাকিম নি, নাভাবো কেলে ভাবিম, ইহতি লাগি লৈছে, ইহতি মাফ খুঁজক, আমি লাগি লওয়া নাই না। এটা 2000 খালি বিল আসি থানার সৈনিকর নিরাপত্তার দায়িত্ব মই যেহেতু নেতৃত্ব আছো মোৰ ওপৰত আছে, আমার কোনো সৈনিকৰ ওপৰত আঘাত হবল নিদিও, শৃঙ্খল চলিয়া নহয় প্রত্যাহ্বান বিল আসি থানা অসম হব, হ্যাঁ মই অকলে এটা শক্তি নহয়, যেহেতু নস্যাতে কইলে আমি জিকোৱা নাই বুলি, তেওঁ বোলে পদাতিক সৈন্য আছিলে, পদাতিক সৈন্যই জিকালে, হ্যাঁ তেনে বিল আসি থানা লড়াবোৰ ওপৰত উড়ি ফুৰিব লাগিব এই ইলেকশনের সময়ত, হয় না? আমি ইগো প্রবলেম নাই, জাতীয়তাবাদৰ ওপৰত প্রবলেম আছে, প্রবলেমটা ইগোইষ্টিক নহয় জাতীয়তাবাদৰ লগত প্রবলেম, ইগো প্রবলেম হবলে তো অখিল গগৈ মোৰ প্রেমিকা নহয় তো, ইগো প্রবলেম হবলে, হ্যাঁ অখিল গগৈ মোৰ প্রেমিকা হলে বেলেগ কথা আছিলে যে মোৰ ইগো প্রবলেম হয়েছে, হয় না? অখিল গগৈ মোৰ প্রেমিকা নহয় তো, আর সেইকাৰণে আমি এখন যুদ্ধ করিম 2026 সালে সব সাজু থাকক আর এই কেদিনত লাগিম বলে কেছে কোনদিনে লাগে সময় সময় দি দিয়ক আমার লড়াবো ব্যস্ত থাকে যোনদিনে সময় দিব আমি তাতে পাই যাম, হয় না? আর আমি আকো মম করলে খুব ধুনিয়া মম কো।